হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এক্সক্লুসিভ বাংলা জেএসপি ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, ডার্ক মোড কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ থেকে অ্যানাবল করবো, যে নতুন ফিচারটি এসেছে 2020। আমরা প্রথমেই আমাদের প্লে স্টোর থেকে চেক করে নেব আমাদের হোয়াটসঅ্যাপকে কি আপডেট চাচ্ছে নাকি। ওকে, আমরা সরাসরি প্লে স্টোর থেকে আমরা বাইরে চলে আসবো এবং আমরা প্লে স্টোরে থেকে বাইরে চলে আসবো। ওকে, আমরা হোয়াটসঅ্যাপ এন করবো। এন করার পরে আমরা দেখতে পারবো যে উপরে কর্নারে তিনটা ডট 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 লেখা আছে, সেখানে আমরা ক্লিক করে তারপর নিচে আমরা সেটিংয়ে ক্লিক করবো। সেটিং থেকে আমরা সরাসরি চলে আসবো নিচে অ্যাকাউন্ট চ্যাট অ্যান্ড নোটিফিকেশান ডাটা স্টোরেজ, সেখান থেকে আমরা চ্যাটে ক্লিক করবো। ওকে, চ্যাটে ক্লিক করার পরে আমরা সরাসরি যে পেজটিতে আসবো সেখানে থিম, ওয়ালপেপার, এন্টার অনেকগুলো থাকবে, সেখান থেকে আমরা উপরে থিমে আমরা ক্লিক করবো। থিমে ক্লিক করার পর আমরা দেখবো যে দুইটা অপশন আছে, ডার্ক এবং লাইট। ডার্কে আমরা ক্লিক করবো। ডার্কে ক্লিক করার পরেই দেখেন আমাদের অপশনটি অ্যানাবল হয়ে গিয়েছে। অনেক সুন্দর, ফোনটি অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর এবং আপনাদের আয়ের জন্য অনেক অ্যাকচুয়ালি আর কি বলবো, সেটাই রাইট। এখন চলুন আমরা আবার দেখে নিই কীভাবে আমরা অ্যানাবল থেকে আমরা ডার্ক মোড থেকে আবার আগের মোডে আমরা ফিরে আসব, সেটি আমরা চেক করবো। তবে আমরা একটা SMS করে দেখি আমাদের এন্টারফেসটি কেমন দেখাচ্ছে। ওকে, আমরা ঢুকলাম। দেখেন আমরা যখন SMS করবো তখন এরকমই দেখাবে। ওকে, তো ফ্রেন্ড, আশা করি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগে আপনারা, কী এই ভিডিও আমাকে সাজেস্ট করেন কী ভিডিও আমি মেক করতে পারি। ওকে, আমরা অ্যাগেন সেমভাবে আমরা চ্যাটে চলে যাব, সেম অপশনে গিয়ে আমরা সেখান থেকে থিমে চলে যাব। থিমে থেকে আমরা লাইটে ক্লিক করে দেবো এবং আগের মোডে আমরা ফিরে এসেছি। যখন যেমন ইচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে আপনি সেভাবে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।